আজকের ব্রেকিং নিউজ ভারতে ভাড়া করা বিমানে দু এক দিনের মধ্যে দেশে ফিরবেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে আইপিএলে খেলা ক্রিকেটাররা দেশে ফিরবে কিভাবে ইতিমধ্যে ভারতের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে অনেক দেশ ভারতে ফেরত কোন লোকের থেকে ঢুকতে দিচ্ছে না অস্ট্রেলিয়া সে কারণে ভারত থেকে বর্তমানে মালদ্বীপে অবস্থান করছে অস্ট্রেলিয়ায় ক্রিকেটাররা অন্যদিকে ভারতের সাথে প্রায় সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে বাংলাদেশে তাহলে এখন প্রশ্ন উঠেছে কিভাবে ভারত থেকে ফিরবে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আইপিএলে এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন সাকিব আল হাসান বর্তমানে আহমেদাবাদে রয়েছে সাকিব আল হাসান অন্যদিকে দিল্লিতে রয়েছে রাজস্থান রয়েছে খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তবে আগামী তেইশে মে থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ এই সিরিজে প্রাথমিক স্কোয়াডে রয়েছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এদিকে ভারত ফেরো সবাইকে চোদ্দ দিনে কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে সেক্ষেত্রে সার পাচ্ছে না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান তবে এই দুই ক্রিকেটার অতি দ্রুত দেশে ফিরিয়ে আনবে বিসিবি দুই একদিনের মধ্যে ভারতে ভাড়া করা বিমানে ফিরবেন এই দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের দেশে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন গতকাল জানিয়েছে ভারতের সঙ্গে তো এখন সব ধরনের যোগাযোগ বন্ধ বাংলাদেশে বিসিবি প্রধান নির্বাহী আরও জানিয়েছেন আইপিএল স্থগিত হয়ে যাওয়া বিসিসিআই আই ব্যবস্থাপনা বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর কথা সেক্ষেত্রে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের দেশে ফেরত পাঠানো বিসিসিআই ভাড়া করা বিমানে এক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা অবশ্যই তা সহযোগিতা করব।